ফিঙ্গারবোর্ড বংশী বটের সাথে কানেক্টিং আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ আলাদা আলাদা হয়ে সমস্ত গোপীদের সাথে মহারাসে অংশগ্রহণ করতেন, তখন রাধারানীর ঈর্ষা হতো, বিশেষ করে ললিতা যখন বংশীবটের সামনে, আর ললিতা যখন বিশেষভাবে আরো অন্তরঙ্গ ভাবে যখন ভগবানের সাথে লীলা দেখতে যুক্ত হতেন, ওগুলো দেখে আরো বেশি গা জ্বলতো ওনার। তখন ওনাকে রাধারানী এরকম একদম ধরে টেনে এরকম করে নিয়ে এই ফিঙ্গারবোর্ডে এসেছিলেন। ফিঙ্গারবোর্ড তখন নাম ছিল না, এখানে এসে এই স্থানেই ওনারা থাকতেন। এই হচ্ছে সেই সিঙ্গার বোর্ড আর এই হচ্ছে সিঙ্গার প্লেস, বুঝলেন তো? তখন তো পরবর্তীতে আরেকবার কে হয় কৃষ্ণ কি আরেকটু উপর থেকে ধরুন, তো আরেক আরেক এখানে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সিঙ্গার করতেন। এটা হচ্ছে সিঙ্গার বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যখন কৃষ্ণ আবার যখন চলে যায় কোন একটা সময়, বুঝলেন, সেটা দেখে রাধারানী অনেক কষ্ট পায়। এটা হচ্ছে সেই বটবৃক্ষ যেখানে শ্রীমতী রাধারানী কে ভগবান সিঙ্গার করাতেন, এই যে প্লেস মন্দির দেখছেন আপনারা।